কলকাতার জন্য আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচ, তার কারণ আজকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেখানে আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি দুটি দলের প্রথম একাদশ অর্থাৎ প্লেইং ইলেভেন পাওয়ার বাই প্লে ওয়ান। প্লে ওয়ানে দল গঠন করলে খুব সহজভাবেই টাকা জিততে পারবে। সবথেকে লোকো কম্পিটিশন নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো দুটি দলের প্রথম একাদশ দেখে নেবো টাকা। আমরা ভাই আগে দেখে নেবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেন পাওয়ার বাই প্লে ওয়ান। আমার তো মনে হচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভাই তাদের দলে কোনো পরিবর্তন করতে পারে, তার কারণ তারা ভাই পরপর দুটি ম্যাচ জিতেছে, আজ থার্ড ম্যাচটাও একই স্টেডিয়ামে খেলছে আর একই টিম নিয়েই খেলবে। সেই বিরাট কোহলি, দেবদূত পাটিকাল, তাছাড়া এবিডি বিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেনিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, হাসাল প্যাটেল আর যুজবেন্দর চাল এবং মোহাম্মদ সিরাজ। তো ভাই এদের কোনো পরিবর্তন করার জায়গা নেই। তো আরসিবির প্লেইং ইলেভেন বলে দিলাম, অবশ্যই তোমরা ভাই এখনই প্লে ওয়ানে গিয়ে দল গঠন করে নাও, কারণ ভাই খুবই খেলা সহজ। আর ভাই বন্ধুদের রেফার করলে আরও এক্সট্রা ক্যাশ বোনাস পেয়ে যাবে, আর সেই ক্যাশ বোনাস দিয়েই কিন্তু তোমরা খেলতে পারবে। এবং জয়েনের জন্য জয়েন বোনাস আছে, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে প্লে ওয়ান। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ এবার আমরা দেখে নেবো পাওয়ার বাই প্লে ওয়ান। তো কলকাতা নাইট রাইডার্স সেটা আগের ম্যাচের প্রথম একাদশ দেখাচ্ছি, কিন্তু এর মধ্যে কী কী পরিবর্তন হতে পারে সেটাই আমি দেখাচ্ছি। ভাই পরিবর্তন তো বেশি কিছু হবে না, জাস্ট একটা থেকে দুটোই পরিবর্তন হবে, তার মধ্যে একটা পরিবর্তন অবশ্যই হওয়া উচিত প্রসিদ্ধ কৃষ্ণা। ভাই টিম ইন্ডিয়ার হয়ে খেললে প্রসিদ্ধ কৃষ্ণা অত ভালো বল করতে পারিনি, আমার তো মোটা উইকেট পেয়েছে, আমি তো মানছি ভাই উইকেট পেয়েছে, কিন্তু উইকেট পাইলে টি টোয়েন্টি ক্রিকেটে হবে না ভাই। লাস্ট ওভারে গিয়েও যদি সে পেটানি খায় তাহলে ভাই চেন্নাইয়ের পিচে কী করা যাবে বলো? চেন্নাইয়ের পিচে প্রত্যেকবার লাস্ট পাঁচ ওভারে ম্যাচ ঘুরে যাচ্ছে, সেখানে ভাই প্রসিদ্ধ কৃষ্ণা মার খেয়ে যাচ্ছে। আর রাসেল ভালো বল করলেও ভাই প্রসিদ্ধ কৃষ্ণার অবশ্যই পরিবর্তন দরকার, আর হয়তো সাকিবের পরিবর্তন হতে পারে, যেটা আমি এদিক ওদিক থেকে শুনে জানা যাচ্ছে আপাতত। তো দেখা যাক কী হয়। তো অবশ্যই তার আগে ভাই ওখানে তোমার দল না জিতলে তুমি অবশ্যই রোজ জিততে পারো ভাই প্লে ওয়ানে। প্লে ওয়ানে যদি তুমি দল গঠন করো ভাই জিতবে এটা কনফার্ম হয়ে গেছি আমিও, কারণ দিন কদিন আমি প্লে ওয়ানে খেলি, এখনও খেলি। তো ভাই প্লে ওয়ান এমন একটি গেম যে বন্ধুদের রেফারেল করলেও সেই বোনাসটা পেয়ে যাবে, এবং ডাউনলোড করে যদি সাইন আপ করো সেই ক্যাশ বোনাসও পাবে, মানে অনেক জায়গার থেকে বোনাস পেয়ে যাবে। আর প্লে ওয়ানে আমি ভাই রোজ খেলি, রোজই জিতি, এইটাই সব থেকে বড়ো ব্যাপার। আর ভাই এখানে খেলা খুবই লো কম্পিটিশান সবথেকে বড় কথা, আর তার জন্যে আমি এখানে খেলি, আর টাকা তাড়াতাড়ি উদ্ধরণ হয়ে যায় সবথেকে বড় ব্যাপার এটাই। তো বন্ধুরা অবশ্যই নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এখনই প্লে ওয়ান ডাউনলোড করো, খেলো। আর কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির ম্যাচটা অবশ্যই নিচে কমেন্টে জানাও ভাই কে জিততে পারে। দিস গেমস ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড অ্যাট ইউর ওন রিস্ক।